নিকোস ভিন বা আকাবাকাশিরা, কেমন না নামটা? কিন্তু আমরা প্র্যাকটিস ল্যাবে কিন্তু গর্ভবতী মাদেরকে এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসা লাগে, আমরা কিন্তু আমাদের প্র্যাকটিস ল্যাবে এটা কিন্তু পাচ্ছি। হ্যালো এভরিবডি, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের টপিকস তো বুঝেই গেছেন। এই ভ্যারিকোস ভেন বা আঁকাবাঁকা ভেন, এর একটা নাম হচ্ছে ট্রাফিক পুলিশ ডিজিজ। তার মানে কি? ট্রাফিক পুলিশরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে কাজ করে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা বেশি হয়। যেমন টিচার ক্লাস নেয়, অথবা সার্জন, আমাদের মতন সার্জন যারা, তাদেরও কিন্তু এটা হতে পারে। কারণ অনেক দীর্ঘক্ষণ ধরে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা অপারেশন করছে হয়তো, সেক্ষেত্রেও এই ধরনের লোকজনের কিন্তু এই ভ্যারিকোস ভেনটা বা আঁকাবাঁকা শিরা বা ট্রাফিক পুলিশ ডিজিজ যেটা, সেটা বেশি হয়। অনেকেরই এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, এই জন্য আমি মনে করলাম যে এটা নিয়ে একটু কথা বলে দেই, যাতে করে গর্ভবতী মারা বুঝতে পারে এবং সাথে সাথে অন্য অন্যরাও শুনে রাখেন, কারণ আপনাদের একটা ধারণা থাকবে তাহলে এই ডিজিজটা নিয়ে, এই কন্ডিশনটা নিয়ে। প্রাথমিক অবস্থায় কিভাবে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে? প্রাথমিক অবস্থায় সাধারণত মাংসপেশিতে টান ধরে, মাংসপেশি, পায়ের মাংসপেশিতে টান ধরে, তারপরে ভেনগুলি নীল রঙের হয়ে যায়, তারপরে হচ্ছে রগগুলি ফুলে, একটু একটু ফুলে ওঠে, তারপরে কালচে হয়ে যায়, তারপরে আস্তে আস্তে এখানে ইনফেকশন হতে পারে। এগুলো হচ্ছে পরের দিকের কথা, মানে বেশি খারাপ হয়ে গেলে তখন সাধারণত এটা হয়, আস্তে আস্তে ঘা হয়ে যেতে পারে। যে ছাড়াও যে মারা রান্নাঘরে, যে মেয়েরা, মায়েরা রান্নাঘরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করে, এখন আগেকার দিন যেমন বসে থেকে রান্না করার একটা সিস্টেম ছিল, এখন কিন্তু এই আধুনিক জীবনে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু রান্নাঘর দাঁড়িয়ে রান্না করার ব্যবস্থা। সেক্ষেত্রে আমি আমাদেরকে বলবো যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থেকে রান্নার মাঝে মাঝে যদি একটু একটা বসার জায়গা, সিটিং এরিয়া রাখলো, একটা চেয়ার রাখলো অন্তত, সেখানে যদি কিছুক্ষণ বসে নেয় তারপরে আবার কাজ করলো, এরকমভাবে নিজের লাইফস্টাইলটা যদি নিজে ঠিক করে নেয়, তাহলে কিন্তু এটা থেকে অনেকাংশেই তারা মুক্তি পেতে পারে। এখন কাদের এটা হচ্ছে? সবার কি হচ্ছে? সবার তো হচ্ছে না। এটা হয় কেন? এটা হয় হচ্ছে আমাদের সাধারণত এই বড় শিরা থেকে ছোট শিরার দিকে রক্ত যায়। অতিরিক্ত রক্তের চাপ যখন হয় তখন এই বড় শিরাগুলি থেকে আস্তে আস্তে যে চামড়ার নিচে ছোটো ছোটো সুপারফিশিয়াল শিরা বলে সেগুলোতে চলে যায়। কিন্তু রক্তের ফ্লো যখন বেশি হয়, এই সুপারফিশিয়াল শিরার ক্যাপাসিটি তো বেশি না, বেশি না, কারণ কিন্তু যখন ওভারফ্লো হয় তখন, ওভারফ্লো কখন হয়? যখন এই উঠলো কিন্তু নামতে পারবে না, নামতে পারে না, একটা ভাল্ভ থাকে সেইটা এইটাকে প্রোটেকশন দেয়। কিন্তু যখন কোনো কারোর যদি ওজন বেশি হয়, যেমন টিউমার থাকতে পারে, অথবা প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মাদের, যেটা মাথায় রেখে আমি এই টপিক্সটা নিয়ে একটু কথা বলতে চেয়েছি, এই গর্ভবতী মাদের যখন প্রেগনেন্ট হতে একটা ওয়েট ক্যারি করতে হয় তাকে, তখন হয় কি, এই অতিরিক্ত ওজনের জন্য এই ভাল্ভটা কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যাদের হয়ে যাচ্ছে ভাল্ভটা, যাদের জন্মগতভাবে দুর্বল থাকে, তাদের হয় কি ওই গভীর অথবা মেইন শিরা থেকে রক্ত যখন সুপারফিশিয়াল মানে পা চামড়ার নিচের শিরাগুলিতে চলে যায়, তখন অতিরিক্ত রক্তের ফ্লোর জন্য, কারণ এই শিরাগুলিতে চিকন থাকে, তাদের ক্যাপাসিটি তো কম থাকে, তখন সেগুলি ফুলে ওঠে এবং আঁকাবাঁকাভাবে ফুলে ওঠে। এই জন্য ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কোনো যদি অসুখ টিউমার হয় সেটার চিকিৎসাও নিয়ম সময় মতো করতে হবে এবং গর্ভবতী মাদেরও কিছুটা সাবধানতা মেনে চলতে হবে। এখন এটা কনফার্ম করবেন কিভাবে? কনফার্ম করে আমরা একটা ডুপ্লেক্স করে, যদি আমরা ডুপ্লেক্স একটা মেশিন আছে যেটা করে আপনি এই রক্তনালীগুলিকে সুন্দরভাবে দেখা যায়, সেটা করে আপনি দেখতে পারেন যে আসলে আপনার কী হচ্ছে। আর নিয়মকানুন কিছু আছে, কারণ এটা কিন্তু আমাদের গর্ভবতী মাদের যেহেতু ওজনের জন্য এটা হচ্ছে, সেক্ষেত্রে তার গর্ভ ডেলিভারি হয়ে গেলে আস্তে করে কিন্তু তার এই সমস্যাটা থেকে সে মুক্ত হয়ে যাবে, কারণ যখন তার এই ওয়েটটা রিমুভ হয়ে যাবে, এই সিমটমটা কমে যাবে, তখন কিন্তু তার আস্তে আস্তে একটা রিকভারি হয়ে যায় সাধারণত। যদি কারো না যায়, যদি কোনো খারাপ অবস্থার মধ্যে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটা ভাস্কুলার সার্জনের সাথে
কথা বলে নেবেন, কারণ সব ক্ষেত্রে কিন্তু অপারেশন দরকার পড়ে না বলে আমি জানি। তারপরে যেহেতু উনি এই ব্যাপারে বিশেষজ্ঞ, আপনারা কিন্তু যদি বেশি কন্ডিশন খারাপ হয় তাহলে কিন্তু তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর প্রাথমিকভাবে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে কিছু নিয়মকানুন মেনে চললে কিন্তু আপনি এটা থেকে রিলিফ পাবেন। কারণ আমরা যেহেতু বালিশ পায়ের নিচে বালিশ দিবেন, এটা দেওয়ার একটা সিস্টেম আছে। আপনি তোশকের নিচে যদি কোনো কিছু দেন তাহলে পুরো তোশক সহ যদি বেডটাকে আপনি উঁচু করেন তাহলে আপনার এই অ্যাঙ্গেলটা ঠিক থাকবে এবং আপনার হাঁটুতে পায়ে কোনো ব্যথা অসুবিধার সৃষ্টি করবে না। তবে বেডের নিচে জাজিমের অথবা ফোমের নিচে যদি আপনি একটা লম্বা করে একটা দেন কোনো জিনিস, যাতে করে পাটা একই সমান্তরালে দুটো পা থাকে, পাটা উঁচু করে রাখলে আস্তে করে কিন্তু এই জিনিসটা থেকে আপনারা ইয়ে করবেন, অথবা এরকম রাখতে রাখতে আপনারা কিন্তু এটা ফুলে যাবে, পাটাও ফুলে যেতে পারে এবং আস্তে আস্তে এটা খারাপের দিকে যেতে পারে। এছাড়াও নর্মাল যারা গর্ভবতী না তাদের যদি এরকম সমস্যা থাকে তারা কিছু নিয়মকানুন মেনে চলবেন। যেমন পাটা তুলে বিছানায় শুয়ে একটু ওয়ালের সাথে পাটা উঁচু করে রাখলেন, অথবা নিচে শুয়ে চেয়ারের উপরে একটু পাটা তুলে রাখলেন, মানে ফুট রেইজ করে রাখবেন আর কি, যাতে এই ফ্লোটা কম যায়। আর যেটা আমি বললাম গর্ভবতী মারা এভাবে মেনটেন করেন, তারপরে যদি কোনো কন্ডিশন খারাপ হয় তাহলে অবশ্যই কিন্তু একজন ভাস্কুলার সার্জনের সঙ্গে আপনারা কথা বলে নেবেন, কারণ আপনাকে উনি প্রপার একটা গাইডলাইন দিতে পারবে। তো আশা করি এই যে এই ছোট একটা জিনিস কিন্তু আমরা প্র্যাকটিস ল্যাবে পাই, সেজন্য মনে করলাম যে এটা নিয়ে একটু তথ্য দিয়ে দিই, যাতে আমার মাদের চিন্তাটা টেনশনটা দুশ্চিন্তাটা কমে যায়। তো আশা করি আপনারা যারা শুনলেন তাদের কিছুটা হলেও উপকার হবে। তো গর্ভবতী মাদের জন্য, যারা গর্ভবতী এবং এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আবারও শুভকামনা জানাচ্ছি, তারা যাতে করে তারা এই পুরো জার্নিটা খুব আনইভেন্টফুলভাবে কাটাতে পারে এবং সুস্থ সুন্দর একটা বেবি জন্ম দিতে পারে। তো অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। আসছি।